তেজগাঁও থানার রমিজ উদ্দিন হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত আর বাড্ডা থানার হত্যা মামলায় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ তিন দিনের রিমান্ডে বিকেলে তাদের সিএমএম কোর্টে তোলা হলে আদালত রিমান্ড মঞ্জুর করেন আওয়ামী লীগ সরকার খাদ্য ব্যবসায়ী সাধনচন্দ্র মজুমদারকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় শুরু থেকেই এ নিয়ে দেখা দেয় সমালোচনা তার সময় সিন্ডিকেটের মাধ্যমে ধান চাল গমের অস্বাভাবিক দাম বৃদ্ধি পায় বৃহস্পতিবার রাতে রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকা থেকে সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্রকে গ্রেফতার করে ডিবি পুলিশ তবে তাকে ধান চাল সিন্ডিকেটের কারণে নয় গ্রেফতার করা হয় তেজগাঁও থানার একটি হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দাবি সাধনচন্দ্র ছাত্র জনতার আন্দোলন দমনে মাঠে ছিলেন তার মদদেই হামলা চালানো হয়েছে সাধন চন্দ্র মজুমদার তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার খুব কাছের একজন ঘনিষ্ঠজন ছিলেন তাকে ফ্যাসিস্ট হওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলনকে দমনের জন্য যে কোনো উপায়ে হত্যা নির্যাতন যাই হোক না কেন দমনের জন্য তিনি একজন অত্যন্ত কাছের শেখ হাসিনার কাছের এবং সহযোগী আদালত তাকে সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং সতর্কতার সাথে জেল হাজতে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয় তিনি একজন বয়স্ক মানুষ একই দিন কৃষক লীগের সভাপতি চন্দকে বাড্ডা থানার দুলাল হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন স্বাভাবিক কারণেই আমাদের ছিল যে হয়তো হবে এদিকে যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় রাজধানীর পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর এনামুল হক আবুলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত रबी सिद्दीकी जमुना न्यूज़ ढाका